হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ইংলিশ শিখতে চাচ্ছেন কীভাবে শিখবেন, কী করে শিখবেন আর কোন ওয়ার্ডের মাধ্যমে কী হয় সেগুলো আমি আপনাদেরকে এখন খুব সহজেই দেখিয়ে দিব। এখন চ্যাপ্টারটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা খুব সহজে ইংলিশ শিখতে পারেন। এই সফটওয়্যার উপর আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখেও এই সফটওয়্যারটা ডাউনলোড করে শিখতে পারেন। এইখানে আমরা চলে আসলাম ট্রান্সলেটে, আমরা এখানে এখন কিছু ওয়ার্ড লিখব, ওয়ার্ডগুলোর আনসার কী হয় আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। আই হ্যাভ এ ওয়ান বার্ড, BIRD বার্ড, এটার উত্তর কি আসে দেখা যাক। আমার একটা পাখি আছে, আই হ্যাভ এ ওয়ান বার্ড, আমার একটা পাখি আছে। চলো আমরা এখানে এটা চেঞ্জ করে দেবো, হ্যাভ এর জায়গায় আমরা হ্যাজ বসাই দিব। এখন হ্যাজের উত্তরটা কি আসে দেখা যাক। হ্যাভ আর হ্যাজ দুটার উত্তর সেম, হ্যাজের জায়গাত আমরা এখন ওয়াজ বসিয়ে দিব, এটার উত্তর কি আসে দেখা যাক। আই ওয়াজ এ ওয়ান বার্ড, আমি একটি পাখি ছিলাম। সো এখানে ওয়াজটা ইউজ করা যাবে না, ওয়াজ শব্দটা আপনারা কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ওয়াজ শব্দটা কাজের ক্ষেত্রে ইউজ করলে সেটা ছিল হয়ে যাবে, আই ওয়াজ এ ওয়ার্ক, আমার একটি কাজ ছিল। চলুন এখন আমরা হ্যাড বসি দেখি এখানে উত্তরটা কি আসে। আই হ্যাড এ ওয়ান বার্ড, আমার একটা পাখি ছিল। আই হ্যাড এ ওয়ান বার্ড, আমার একটা পাখি ছিল, যেটা আপনার কাছে ছিল পুরনো, মানে অতীতে আপনার কাছে যেটা ছিল সেটা এখানে আসবে। আই হ্যাড, হ্যাড তো ছিল মানে অতীত, আই হ্যাড এ ওয়ান বার্ড, আমার একটা পাখি ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি না বুঝে থাকেন কোনো কিছু যদি আপনাদের কাছে বলার থাকে আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আজকে এতটুকু পর্যন্ত ভালো থাকবেন।